হ্যালো, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল নমস্কার। প্রিয় বন্ধুগণ, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ রয়েছো। আজকে চলে আসলাম ফোনেটিক্সের আরও একটি ক্লাস নিয়ে। আমরা জানি যে টি এর সঠিক উচ্চারণ হবে ঠ, তবে কখন যে কোনো শব্দের শুরুতে যদি টি থাকে সেটা হবে ঠ। এবং এই ঠ হচ্ছে একটি অ্যাসপিরেটেড সাউন্ড। অ্যাসপিরেটেড মানে হচ্ছে ঠ ঠ, একেবারে ধাক্কা লেগে ঠ, জিহ্বা মানে জিহ্বাটা মানে মোচড় দিয়ে টুইস্ট হয়ে ওপরের তালুর সাথে লেগে ঠ, ধাক্কা লেগে বাতাস বের হবে, এইটা হচ্ছে অ্যাসপিরেটেড সাউন্ড। সো ঠ ঠ, টি এর সাউন্ড হতে হবে ঠ ওয়ার্ডের শুরুতে, অর্থাৎ যে কোনো ওয়ার্ডের শুরুতে থাকলে। এবং এই টি যদি ভিতরে থাকে, অর্থাৎ সেকেন্ড অথবা থার্ড সিলেবলে থাকে, সেক্ষেত্রে টি এর উচ্চারণ আমরা যে টি বলি, আমরা এই যে পশ্চিমবঙ্গে অথবা বাংলাদেশে আমরা যারা ট বলি সে টয় উচ্চারণ হবে। এটা হচ্ছে নিয়মের কথা আমি বলছি, যদিও বা আমরা যদি লিসেনিং শুনতে যাই, আমরা যদি আইএলটিএসের লিসেনিং শুনতে যাই অথবা বিবিসি সিএনএন এর লিসেনিং শুনতে যাই, সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে যে ভিতরে এই ঠ 20% প্রডিউস হয়, মানে 20% সাউন্ডটা ঠ চলে আসে, অর্থাৎ ট আসে না। তাহলে ক্লিয়ার? সেটা হচ্ছে যে টি এর উচ্চারণ ঠ হবে, এটা সঠিক উচ্চারণ, তবে ওয়ার্ডের শুরুতে এটা হতে হবে। বাট এই টি যদি একটা ওয়ার্ডের ভিতরে থাকে, মানে সেকেন্ড সিলেবল, থার্ড সিলেবল বা যে কোনো জায়গায় থাকে ভিতরে অথবা শেষে, সেক্ষেত্রে এটার উচ্চারণ আমাদের বাংলাদেশের বা ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে টিচাররা লিখে রেখেছে ট হবে, সে টটা কিন্তু আসলে পাওয়া যায় না। এখানে ঠ উচ্চারণ হবে বাট 20%। তাহলে এটা নিয়ম আমরা কম বেশি সবাই জানি। এখন চলে আসি, আমেরিকানরা এই টিকে কীভাবে উচ্চারণ করে, এই টিকে তারা ড উচ্চারণ করে, ড কেমন। যেমন একটা উদাহরণ আমরা নিতে পারি যে দেয়ার ইজ এ লিটল ওয়াটার, দেয়ার ইজ আ লিটল, যেটা লিটিল আমরা বলি, লিটিল। প্রথমত কথা হলো, লিটিল বলে কোনো শব্দ নেই, তোমরা, আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা তোমাদের ডিকশনারিতে দেখে নিও, তোমরা যারা ভারতবর্ষে পড়াশোনা করছো অথবা বাংলাদেশে করছো, তোমরা দেখে নিও, লিটিল বলে কোনো শব্দ নেই, এটা হচ্ছে লিটল, লিটল। তো যেহেতু ভিতরে টি আছে, সো টি এর উচ্চারণ আমরা টয় করব, তবে লিসেনিং যখন শোনা যায় তখন সেটা 20% ঠ উচ্চারণ হয়ে যায়, এটা হচ্ছে একটা বিষয়। এটা অ্যাক্সেন্টের কারণে হয়, আমেরিকান অ্যাক্সেন্ট একরকম, নিউজিল্যান্ডের একরকম অথবা ক্যানাডিয়ান অ্যাক্সেন্ট একরকম, যার কারণে এই সাউন্ডগুলো চেঞ্জ হয়ে যায় বিভিন্ন টেরিটরি অনুযায়ী। ওকে, এবং আমেরিকানরা আবার এই টিকে ড উচ্চারণ করে, দেয়ার ইজ এ লিটল ওয়ার্ডার, লিটল, দেয়ার ইজ এ লিটল ওয়ার্ডার। সো এই যে লিটকে ড উচ্চারণ করছে আর ওয়াটারকে ওয়ার্ডার উচ্চারণ করছে, আই উড লাইক টু গো টু ইয়ার সিডি, মানে সিটিকে সিডি। সো ওয়ার্ডার, লিটল, সিডি, ফুডি, আমরা যেমন বলি আই নিড টু গো টু ইয়ার ফুডি, মানে পার্টিকে, যেটা পার্টি বলি আমরা, সেটা ফুডি, মানে ডি চলে আসে। এরপরেও যেমন আমি যে কোনো ভিডিও শুরুতে বলি হোপ ইউর ফিডি ফাইন, হোপ ইউর ফিডি, পিটি যেটা, পিটি, টিকে আমরা ডি বলি, ফিডি ফাইন, ফিডি ফাইন, হোপ ইউর ফিডি ফাইন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা সিটিকে সিডি বলবো, ওয়াটারকে ওয়ার্ডার বলবো, লিটলকে লিটল বলবো, তারপর পার্টিকে প্রডি বলবো, পিটিকে ফ্রিডি বলবো, হোপ ইউর ফ্রিডি ফাইন বাই ওয়াচিং মাই ভিডিও রাইট নাও। আমার এই মুহূর্তের ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই ভালো রয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটিও ছিল অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে দাও, লাইক করে দাও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। আর যদি সত্যি সত্যি মনে করো যে এই ভিডিওটি শেয়ার করলে আরও তোমাদের মতো মেধাবী স্টুডেন্টরা বা যারা মেধাবী না প্রত্যন্ত অঞ্চলে থাকে তারা উপকৃত হবে, তাহলে এই কথাটি ভেবে শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে আবারও নতুন কিছু রুলস নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।